second. আসসালামু আলাইকুম। আমরা গণিতের ভোকাবুলারি শিখছি, বিভিন্ন টার্মে যে ব্যবহৃত হয় যে ভোকাবুলারিগুলো বাংলা ভোকাবুলারি থেকে ইংলিশ যে তাদের মিনিংগুলো রয়েছে সেগুলো আমরা শিখছি। এটা হচ্ছে বি টু ই, বেঙ্গলি টু ইংলিশ। আমরা আজকে অনেকগুলো শিখব ভোকাবুলারি অফ ম্যাথ। তো আজকের ক্লাস নাম্বার হচ্ছে 5, লেসন পার্ট 5। তো প্রথমে যে ওয়ার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগের ইংলিশ যারা জানেন আর কি তারা তো বলবেন কমেন্ট করে। এটা হবে ইনভেস্টমেন্ট কন্ডিশন। তারপর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের ইংলিশটা কী হবে আপনারা কি জানেন? কমেন্ট করতে পারেন। আর না জানলে তো ভিডিও চলছে, সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, তারপর হচ্ছে সমীকরণ, সেটার ইংলিশ হবে ইকুয়েশন। ইকুয়েশন। তারপর প্রতিকূল অনুকূল, এগুলো কিন্তু যে নৌকার অঙ্ক থেকে নেওয়া হয়েছে, নৌকার যে অঙ্ক থাকে প্রতিকূল, স্রোতের প্রতিকূলে অনুকূলে, হ্যাঁ সেখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। তো প্রতিকূল হবে অ্যাডভার্স, অ্যাডি VERCE, সরি SE, অ্যাডভার্স। তারপর হচ্ছে অনুকূল, হচ্ছে ফেভারেবল, FABORAVLE, ফেভারেবল। তারপর ভর্তুকি, এটা হচ্ছে যে বিভিন্ন গণিতের অঙ্ক থাকে যে কি বলে যে এই প্রতিষ্ঠানে সরকার এত ভর্তুকি দিয়েছে, তারপর অঙ্ক থাকে না এরকম, সেখান থেকে ভর্তুকি কথাটি লেখা, সেটা হচ্ছে সাবসিডিজ। সাবসিডিজ, এসইউ কি জানি, সাবসিডিজ, সাব SIDI, ইয়েস, সাবসিডিজ। তারপর হচ্ছে গণিতের অনুশীলনী থাকে, অনুশীলনীগুলোকে আমরা কি বলি, এক্সারসাইজ। তারপর হচ্ছে সরল মুনাফা, সিম্পল প্রফিট, সিম্পল প্রফিট। তো এই পাশে আমরা যে কয়টা ওয়ার্ডের ইংলিশ লিখলাম, শব্দের বাংলা শব্দের ইংলিশ শিখলাম, এখানে রয়েছে 9টা, 3, 6, 9। অপর পেজে কয়টা রয়েছে দেখি, ক্ষেত্রফল, তারপর হচ্ছে পূর্ণবর্গ, বার্ষিক, সব, বৃদ্ধি, মূল, লঘিষ্ঠ, এভাবে 3, 3, 6, 9, 11। ওই পাশে রয়েছে 9টা, এই পাশে রয়েছে 11টা, টোটাল হলো 20টি ওয়ার্ড। আজকে আমাদের ওয়ার্ড সংখ্যা হচ্ছে 20। তো প্রথমে রয়েছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল বের করতে আমাদের কিন্তু অনেক অঙ্ক করতে হয়, সেটার ইংরেজি হচ্ছে এরিয়া। তারপর হচ্ছে পূর্ণবর্গ, ফুল সার্কেল, ফুল সার্কেল। তারপর হচ্ছে বার্ষিক, অ্যানুয়াল। হচ্ছে সব বৃদ্ধি মূল, সেটা হচ্ছে প্রসপারিটি, প্রসপারিটি, প্রসপারিটি। তারপর হচ্ছে লঘিষ্ঠ, গরিষ্ঠ। তো ওই যে লসাগু অঙ্ক করতে গেলে লঘিষ্ঠ, গরিষ্ঠ এই ওয়ার্ডগুলোর সাথে আমাদের পরিচিত হতে হয়। তো লঘিষ্ঠ হচ্ছে মানে কমায়, মানে কম জিনিসটা আর কি, আর গরিষ্ঠ হচ্ছে বেশি। যে বলি না আমরা যে সংখ্যালঘু, সংখ্যাগুরু, তো সংখ্যালঘুদেরকে মানে কম যারা থাকে তাদেরকে সব ক্ষেত্রে কিন্তু এই সংখ্যালঘু কথাটি ইউজ করা হয়, আবার যারা বেশি সংখ্যায় থাকে তাদেরকে সংখ্যাগুরু, সংখ্যা মানে বলা হয় আর কি। তো লঘিষ্ঠ হচ্ছে মিনিমাম, MINIMUM, মিনিমাম, এটাকে আরেকটা ইয়া বলা যায় লোয়েস্ট। আর গরিষ্ঠ হচ্ছে ম্যাক্সিমাম, MAXIMUM, ম্যাক্সিমাম, এটাকে আরেকটা বলা যায় গ্রেটেস্ট। আমরা শিখেছিলাম আগের একটা লেসনে গ্রেটেস্ট, GRETEST, গ্রেটেস্ট। তারপরে চাদার অঙ্ক, যে চাদার অঙ্ক থাকে
সেখানে কিন্তু সেখান থেকে কিন্তু এই চাঁদা কথাটি নেওয়া হয়েছে। তো চাঁদা সেটা হবে আমরা অনেকে জানি যে কন্ট্রিবিউশন, অথবা এটাকে বলা যায় সাবস্ক্রিপশন, কন্ট্রিবিউশন, CONTRIBUTION, কন্ট্রিবিউশন। আর এটা হচ্ছে সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন। বাড়তি ওয়ার্ডগুলো মানে আমি এগুলো জানি বই তাই অ্যাড করে দিচ্ছি আর কি। তারপর হচ্ছে যোজন বিয়োজন, যোজন বিয়োজন, এগুলোর অঙ্ক কিন্তু রয়েছে। তো একটা হচ্ছে অ্যাডজাঙ্কট, অ্যাডজাঙ্কট, এটা এটা অ্যাডজাঙ্কশনও বলা যায়, আপনারা বলতে পারেন, অসুবিধা নেই। আর হচ্ছে ডিট্যাচমেন্ট, DETACHMENT, ডিট্যাচমেন্ট। সূচক, ইন্ডেক্স বা এক্সপোনেন্ট, INDICS অথবা এক্সপোনেন্ট। একটা হচ্ছে ঘাত, আমরা ঘাতের অঙ্ক করি না, যেমন এই যে এক্সের উপর পাওয়ার থাকে 2, এটাকে আমরা পাওয়ার বলি, সেটা আসলে কিন্তু ঘাত, তো পাওয়ার। ঠিক আছে, আজকে আমরা 20টা শিখলাম ইংলিশে গণিতের বাংলা অর্থের ইংরেজি নামগুলো। তো আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভোকাবুলারি সমৃদ্ধ হয়, স্ট্রং হয়, আপনাদের কাজে লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই কিন্তু মানে ক্রেডিট হিসেবে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আর কি। আরও যদি মানে আরও ওয়ার্ড অ্যাড করতে হয় গণিতের, আপনারা সাজেস্ট করতে পারেন।